নদিয়ার গাংনাপুর থানার আইস মালিতে স্কুলে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া। সকালে স্কুল যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়ার। মৃত ছাত্রের নাম মমিন মণ্ডল। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার আঁশমালিতে। এরপর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে আঁশমালি দত্তপুলিয়া রোড। ঘটনার বিবরণে জানা যায়, মাধ্যমিক পরীক্ষা হওয়ার দরুন সমস্ত প্রাথমিক স্কুলে সকালবেলায় ক্লাস হচ্ছে। সেই মতো আঁশমালির বেলে আঁটি পাড়ার আরিফুল মণ্ডলের পুত্র মমিন মঙ্গলবার সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সেই সময় আঁশমালি দত্তপুলিয়া রাজ্য সড়কে একটি মাল বোঝাই ট্রাক আঁশমালি থেকে দত্তপুলিয়া যাচ্ছিল। সেই সময় মমিনের সাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় মমিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে ক্ষিপ্ত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়, অবরোধ করে আঁশমালি দত্তপুলিয়া রাজ্য সড়ক। গাংনাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা যথেষ্ট পরিমাণে রয়েছে। পুলিশ পিকেট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজকে সকালবেলা মাধ্যমিক পরীক্ষা থাকার দরুন মর্নিং শিফটে স্কুল ছিল একটা বাচ্চা, তার নাম হচ্ছে মুমিন মণ্ডল, বাবার নাম আরিফুল মণ্ডল, বাড়ি আইসমালি বেলাটিপাড়া গাংনাপুর থানা। মর্নিং শিফটে স্কুলে যাওয়ার সময় লরিটা আইসমালি বাজার থেকে এনপিজির গাড়ি ছিল, যেটা মর্নিং টাইমে আইসমালি বাজার থেকে যাচ্ছিল দত্তফুলিয়া রোডে। যাওয়ার সময় মুমিন মণ্ডল যাচ্ছিল স্কুলে, আইসমালি বেলাটিপাড়া স্কুলে। স্কুলে যাওয়ার সময় ওর সাইকেলের সঙ্গে প্রথমে ধাক্কা মারে, ধাক্কা মারার পরে ও পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টায়ারটা মাথার উপর দিয়ে উঠে যায়। ওঠার পরে সঙ্গে সঙ্গে স্পটে ওর ডেথ হয়ে যায়। ড্রাইভার কোথায় এখন? ড্রাইভার এখন পাশের বাড়ি মহাতম মণ্ডলের বাড়ি, আটক আছে ওকে। ওকে কিছু কেউ কিছু করেনি, খালাসি ছিল না, একজনই এনপিজির গাড়িতে একজনই ড্রাইভার থাকে, ও আটক আছে এখন। পাবলিকে তাকে কিছুই বলিনি, এখন প্রশাসনিক দিক থেকে যেটা আইনত ব্যবস্থা হবে সেটা নেওয়ার জন্য আমরা পাবলিক আবেদন করছি। এবং সরকারিভাবে আমাদের আবেদন, যেহেতু এনপিজির গাড়ি এবং বড় গাড়ি, যাতে উবারলোড গাড়িগুলো আইসমালি থেকে দত্তফুলিয়া বাজার অবধি যাতে না চলতে পারে, প্রশাসনিক গাংনাপুর থানা সেটা যেন কড়াভাবে ব্যবস্থা নেয়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।